ট্র্যাজিক ব্রেকিং নিউজ। এবার করিমগঞ্জ সদর দপ্তরে আধিকারিক লর্ড আমিন রঞ্জিত গোস্বামীকে আটক করেছেন রাজ্য সরকারের দুর্নীতি দমন শাখা। রাজ্যের দুর্নীতি বিরোধী দল রঞ্জিত গোস্বামীকে জনগণের কাছ থেকে নগদ 53,500 টাকা নেওয়ার সময় গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে করিমগঞ্জ সদর দপ্তরে কর্মকর্তার কার্যালয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অবশেষে রাজ্য সরকারের দুর্নীতি দমন শাখার ফাঁদে পড়েন করিমগঞ্জ সদর সার্কেল অফিসার লর্ড আমিন রঞ্জিত গোস্বামী। Thank you.